পরকীয় প্রেমিকের হারানো মোবাইল ফোনের কল রেকর্ডের কারণেই স্বামী হত্যার ঘটনায় ফেঁসে যান স্ত্রী ফাতেমা আক্তার মিতু। শিক্ষক স্বামীকে হত্যার 9 মাস পেরিয়ে গেলেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক রাজু। ইতিমধ্যে স্বামীর পেনশনের টাকার আবেদনও করেছিলেন স্ত্রী, তবে একটি কল রেকর্ডেই তার কাল হয়ে দাঁড়ায়, ধরা পড়েন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। এতেই বেরিয়ে আসে বরগুনার আলোচিত শিক্ষক নাসির উদ্দিন হত্যার চাঞ্চল্যকর তথ্য। এ ঘটনার 9 মাস পর মিতুর পরকীয়া প্রেমিক রাজুর হারিয়ে যাওয়া মোবাইল ফোনে নাসিরকে পরিকল্পিতভাবে হত্যার কথোপকথনের রেকর্ডিং পান নাসিরের স্বজনরা। পরে থানায় অভিযোগ করলে নাসিরের স্ত্রী ফাতেমা আক্তার মিতু এবং মিতুর পরকীয়া প্রেমিক রাজু মিয়াকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। বরগুনার গোলবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন নাসির উদ্দিন। তিনি সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের মোহাম্মদ গয়েজউদ্দিনের ছেলে। গ্রেপ্তারকৃত মিতু বরগুনা পৌরসভার থানাপাড়া এলাকার মোহাম্মদ মাহতাব হোসেনের মেয়ে এবং রাজু মিয়া ঢলুয়া ইউনিয়নের গোলবনিয়া এলাকার বারেক মিয়ার ছেলে। পুলিশ জানায়, গত বছর ঈদের আগের দিন 23 মে রাতে স্বামীকে খাবারের সঙ্গে রাত 8টায় ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করে স্ত্রী ফাতেমা আক্তার মিতু। রাত 11টার পর রাজুকে ফোন করে তার বাসায় আসতে বলে মিতু। রাত 11:40 বাসায় এসে হাত পা বেঁধে পায়ের উপরে উঠে বসে রাজু। স্ত্রী মিতু স্বামীর বুকের উপর উঠে কম্বল দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করলে প্রাণ ভিক্ষা চান শিক্ষক নাসির। টানা 2 ঘন্টা ধস্তাধস্তির এক পর্যায়ে নিস্তেজ হয়ে যায় নাসিরের দেহ। সফল হয় কিলিং মিশন। মিতু সবাইকে জানায়, তার স্বামী অতিরিক্ত কাঁঠাল খেয়ে রাতে ঘুমের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। পরদিন সকালে ঘড়ি করে নাসিরকে দাফন করা হয়। এর আগেও বেশ কয়েকবার ওই স্কুল শিক্ষককে হত্যার চেষ্টা করে তার স্ত্রী ফাতেমা আক্তার মিতু। ঈদুল ফিতরের আগের দিন নাসিরের মৃত্যু হয়। স্বজনরা এই মৃত্যু নিয়ে তেমন চিন্তিত ছিলেন না, স্বাভাবিক মৃত্যু হিসেবে সবাই মেনে নেয়। বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর মল্লিক সাংবাদিকদের বলেন, গত বছর 23 মে ঈদুল ফিতরের আগের রাতে নাসিরের মৃত্যুর খবর পান তার স্বজনরা। পরবর্তীতে নাসিরের স্বাভাবিক মৃত্যু জেনে তাকে স্বাভাবিক নিয়মেই দাফন করা হয়। ঘটনার 9 মাস 19 দিন পর তার স্বজনরা জানতে পারেন নাসিরের স্ত্রী ফাতেমা আক্তার মিতু ও তার পরকীয়া প্রেমিক রাজু নাসির পরিকল্পিতভাবে ঘুমের ওষুধ খাইয়ে কম্বল চেপে শ্বাসরোধ করে হত্যা করেছে। বরগুনা থানার ওসি KM তরিকুল ইসলাম বলেন, নাসির হত্যার মূল পরিকল্পনা ছিল স্ত্রী মিতুর। আমরা মিতু ও রাজুকে গ্রেপ্তার করেছি,